গুনাহ মাফের দশটা উপায় কাজ করা সুরা হদের একশো চোদ্দ নম্বর আয়াত থেকে বোঝা যায় সাধারণভাবে সব নেক মানুষের মাধ্যমে কিছু না কিছু পাপ মোচন হয় যেমন রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দরুৎ পাঠ করা ভালোভাবে উজু করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম উজু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায় যখন হাত ধোয় ধোয়া হয় হাতের গুনাহগুলো ধুয়ে যায় যখন পা ধোয়া হয় পানি ফোটার সাথে সাথে পায়ের ধারা ধারাকৃতিক গুনাহ ধুয়ে যায় এভাবে বান্দা গুনাহ থেকে একবারের পাপ সাফ হয়ে যায় সহি মুসলিম হাদিস দুশো নামাজের জন্য মসজিদে যাওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন জামায়াতে নামাজ ঘরে বা বাজারে নামাজ অপেক্ষা পঁচিশ গুণ বেশি সোয়াবের কেননা বান্দা যখন উত্তম রূপে উজু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যে গড় থেকে বের হয় তত প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুণাহ মিটিয়ে দেন সহি বুখারি হাদিস ছয়শো সাতচল্লিশ ইস্তেক ফার করা তুমি তোমার রব এর প্রশংসার সাথে পবিত্রতা স্থাপন করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তুমি অধিক তৌবা গ্রহণকারী সুরা আন্নাস একশো দশ মমিনদেরকে একের পর জন্য ক্ষমা প্রার্থনা করা মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জন্য মাপ চাওয়া আদেশ দিয়ে তিনি বলেছেন তোমরা তাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দৃঢ়তার দোয়া করো কেননা তাকে কখনোই প্রশ্ন করো করা হবে সোনাল আবু দাউদ তিন হাজার দুইশো তেইশ গায়েব অবস্থায় আল্লাহকে বিশ্বাস করা নিশ্চয় যা গায়েব অবস্থা আছে রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সুরা আল মুল্ক সাসট্টি বারো আল্লাহতালা প্রতি ইমান ও আরালায় ক্ষমা প্রার্থনা করা এ আমাদের রব নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানদানির দিকে আহ্বান করে সে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি আমাদের রব আমাদের গুনাহ সম ক্ষমা করুন এবং বিতরিত করুন তোমাদের বিবেচিতি আর আমাদেরকে মিত্র দিন ন্যাককারীদের সাথে সুরা আল ইমরান শিরক ও পারপারশিক শত্রুতা না থাকার অবস্থায় আমল পেশ হওয়া মানুষের আমল নামা সপ্তাহে দুবার সোমবার ও বিষদবার পেশ করা হয় এরপর প্রত্যেক মমিন বান্দাকে ক্ষমা করা হয় তবে সেই ব্যক্তি নয় যার ভাই এর সাথে তার শত্রুতা আছে যখন বলা হয় এই দুজনকে রেখে দাও অথবা অবকাশ দাও ততক্ষণ না তারা ও অপপাশের দিকে প্রত্যাজ্ঞাপন করে সই মুসলিম ছয়শ ছয় হাজার সাতশো শিরকমুক্ত থেকে শ্রদ্ধা অনুযায়ী আমল করা হে আদম সন্তান তুমি আমার যতটুকু ইবাদত করো এবং ভালো আশা করো যদি তুমি আমার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন না করো তাহলে তোমার আমল যাই হোক না কেন তোমাকে আমি ক্ষমা করে দিব তুমি যদি আসমান ও জমিন ভরা অপরাধ ও গুনাহ নিয়েও আমার সামনে উপস্থিত হও তাহলেও আমি আসমান ও জমিন ভরা ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব এবং আমি তোমাকে ক্ষমা করে দিব এতে আমি কাউকে পরোয়া করি না সহি আল চার হাজার তিনশো একচল্লিশ হাদিস আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই আমরা সৎ পথে চলাফেরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি